খারাপ এইটুকুই যে গতবারের চেয়ে একটু এ প্লাস কমেছে। বাবা মা কিছু বললে তারা রাগ করে খেতে যায় না, রাগ করে বাড়ি থেকে বের হয়ে বন্ধুর বাড়ি চলে যায়। পিতামাতা অনেকটা যেন জিম্মি। আমরা যে টিচার, তারা যে শিক্ষার্থীদের একটু শাসন করব, সেটিও উপায় নেই। একটা স্কুলের যে SSC রেজাল্ট, এটার উপরেই অনেকাংশ সুনাম নির্ভর করে স্কুলের। তো সেই দিক দিয়ে আমি মনে করি যে আমাদের রেজাল্ট একদম যে খুব ভালো তা বলবো না, তবে খারাপও না। খারাপ এইটুকুই যে গতবারের চেয়ে একটু এ প্লাস কমেছে। গতবার সেম পার্সেন্ট এ প্লাস ছিল, একটা ছিল না, পরে চ্যালেঞ্জ করার পর সে এ প্লাস পায়। তো এবার ৬ জন এ প্লাস পায়নি কি, আচ্ছা এখন হয়তো কেউ চ্যালেঞ্জ করতেও পারে, যাক সেটা পরের কথা। তবে শারীরিকভাবে আমি মোটামুটি খুশি, তবে আরও খুশি হতাম যদি বাকি ৬ জনও এ প্লাস পেত, কারণ আমার 236 ছিল টোটাল পরীক্ষার্থী, তার ভিতরে 230 এ প্লাস এবং এ পেয়েছে 6 জন। আর যতটুকুনি ভালো সেটা আমি মনে করি যে এটা একটি টিম ওয়ার্ক। আমার যে সম্মানিত সহকর্মীবৃন্দ, তাদের পরিশ্রম এবং সম্মানিত অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের প্রচেষ্টার ফলে এটি সফল হয়েছে। আমি আশা করব যে তাদের এই ধারা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে জেলা স্কুলের রেজাল্ট আরও ভালো হবে। কমার কারণ আমি যেটি মনে করি যে আসলে বাচ্চাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। এরা এখন বাবা মা গার্জেনকেও যেমন খুব একটা মানতে চায় না, অভিমান, বাবা মা কিছু বললে তারা রাগ করে খেতে যায় না, বা অনেক ছেলে রাগ করে বাড়ি থেকে বের হয়ে বন্ধুর বাড়ি চলে যায়। পিতামাতা অনেকটা যেন জিম্মি। আর আমরা যে টিচার, তারা যে শিক্ষার্থীদের একটু শাসন করব, সেটিও উপায় নেই, কারণ এখন শাসন করাও নিষেধ এবং তারা অভিমান করে অনেক কিছু করে ফেলে, অনেক জায়গায় আত্মহত্যা বন্ধ করে, যার ফলে শিক্ষকদের মাঝে যে আগের মতো সেই শাসন করার যে মনোভাব সেটি নাই। তারাও কিছুটা ভীত যে আমি একটু শাসন করব, খালি মারপিটে যে শাসন সেটাও না, তাদের একটু বকা বা কোনোভাবে কিছু বললে যে তারা কখন কি করে বসে এটা নিয়েও তারা সন্তুষ্ট থাকে। ফলে এই যে আবার বাবা মাও ঠিকমতো ইয়ে করে না, বাবা মাও এখন উভয়ে চাকরিজীবী, এর ফলে তারা ঠিকমতো লেখাপড়া করে না, যার ফলে পরীক্ষার উপর এই ফলাফলের একটা প্রভাব চলে আসতেছে, এটিও আমি মনে করি। সবার সেনা।